হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজ আমরা যে টপিকটি নির্ধারণ করেছি, নিঃসন্দেহে এটি অনেকের কাছেই গুরুত্ব বহন করবে, কারণ আমাদের আপনাদের প্রশ্ন আমাদের উত্তর। অনেক সময় এই ধরনের একটি ভিডিও করে থাকি আমরা, এবং যার মাঝে আজকের এই ভিডিওটি থেকে আপনারা যে তথ্যগুলো পাবেন সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসার পাশাপাশি একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায় কোন কোন কান্ট্রিগুলোতে, চিলড্রেন নেওয়া যায় কি, ফ্যামিলি পার্সনদেরকে কি নেওয়া যায়, কোন কোন কান্ট্রিতে নেওয়া যায়, কোন কোন কান্ট্রিতে একসাথে ফ্লাই করা যায়, কোন কোন কান্ট্রিতে পরবর্তীতে ইনভাইটেশন দিয়ে তারপরে স্পাউস নেওয়া যায় কিংবা ফিয়ান্সি নেওয়া যায় কি না, এই ধরনের বিস্তারিত বিষয়ে কথা বলবো। এবং কোন কান্ট্রিতে সিটিজেনশিপ বা পিয়ার ফ্যাসিলিটি আছে, শুধু তাই নয়, আমার স্পাউস সেখানে গিয়ে সেই ক্ষেত্রে ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে কিনা, এই সংক্রান্ত যাবতীয় বিষয় থাকছে আজকের ভিডিওতে। আশা করছি সাথেই থাকবেন। মূল ভিডিওতে যাবার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাতে চাই। যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে, তাদেরকে অনুরোধ করব লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। আমরা মূল ভিডিওতে যাব। স্টুডেন্ট ভিসা স্পাউস এবং চিলড্রেন সাথে নেওয়া যায় এমন কিছু কান্ট্রির কথা যদি বলি, সবার আগে ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই নামটি সঙ্গত কারণেই চলে আসছে, এবং এর বাইরে ইউএসএ, কানাডাও আছে। কানাডার জন্য বিশেষভাবে যদি বলতে হয় সেক্ষেত্রে ডিপেন্ডেন্টদের ওপেন ওয়ার্ক পারমিট অপশন আছে। এই কটি চার পাঁচটি কান্ট্রি মোটামুটি সবাই কম বেশি আমরা কাজ করছি, প্রসেস করছি, সাবমিশন করছি। স্টুডেন্ট তারা তাদের ফ্রেন্ড, বিভিন্ন কনসালটেন্সি কিংবা তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে জেনে আসছে। আজকে সেই সমস্ত কান্ট্রির কথাও বলবো যেটি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের সচরাচর কাজ করতে দেখা যায় না, কিংবা জিজ্ঞেসও করেন না যে কান্ট্রিতে যাওয়া যায় কি না। আমরা এক্ষেত্রে প্রথমেই দেখে নেব স্ক্যান্ডিনেভিয়ান কিছু কান্ট্রির কথা, যেখানের মাঝে আমরা প্রথমেই সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে এবং ডেনমার্ককে দেখতে পাই, যেখানে একসাথে স্পাউস কিংবা ফ্যামিলি পার্সন যাওয়া যাচ্ছে, অর্থাৎ ফ্লাইটটি একসাথেই হচ্ছে। নেক্সট আমরা দেখব সেঞ্জিন স্টেটগুলোর দিকে, যে সেঞ্জিন কোন কোন দেশে একসাথে ফ্লাই করা যাচ্ছে। শুধু তাই না, যে সমস্ত দেশে করা যাচ্ছে না তার কদিন পর করা যাচ্ছে। আমরা প্রথমেই এমন একটি কান্ট্রি দেখতে পাই, এস্তোনিয়া, যেটি প্রথমে স্টুডেন্ট অন্তত পক্ষে প্রথমে একাই যাবেন, 3 মাস পর টিআরসি পাওয়ার পরে উনি ইনভাইটেশন দিয়ে তার স্পাউসকে নিতে পারছে। এটি প্রসঙ্গত বলতে হয় এটি ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও এস্তোনিয়াতে অ্যাকম্পানি উইথ স্পাউস হতে পারে, অর্থাৎ স্পাউস সাথে যেতে পারে কিংবা 3 মাস পরে যেতে পারে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্পেশালি একসাথে নয়, 3 মাস পরে যেতে পারে। ফ্রান্স, স্পেন এবং ইটালি, এই 3টি কান্ট্রিতেও অ্যাকম্পানি ফ্লাই করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে ভিসা অ্যাসুরেন্স কোথায় এবং কেমন। ডিউরিং কোভিড আমরা জানি সব দেশের ভিসা প্রসেসিং এখনও সঠিকভাবে পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি, কিন্তু লং টার্ম ভিসাগুলো কোথাও কোথাও চালু আছে। আমরা খেয়াল রাখব বর্তমান প্রেক্ষাপট, আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড এবং ভিসা সাকসেস রেশিও, এগুলো দেখে সঠিকভাবে সাবমিশন করলে অবশ্যই সাকসেসফুল একটি রেজাল্ট হয়ে আসবে। আজকের এই টপিকের মাঝে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই, যারা অলরেডি সেঞ্জিন ভিসা হোল্ড করছেন বা করেছেন কিংবা অদূর ভবিষ্যতে সেঞ্জিন ভিসা নিতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো, তারা তাদের সন্তানদের জন্য যদি কিছু সিটিজেনশিপ কিংবা পিআর ফ্যাসিলিটির মতো এই ধরনের কিছু অপশন ভেবে থাকেন, তাদের জন্য ল্যাটিন আমেরিকার একটি অপশনও থাকতে পারে। কারণ ল্যাটিন আমেরিকার অনেক কটি কান্ট্রি আছে যেখানে গিয়ে আপনারা কিছু ইনভেস্ট কিংবা থাকার পরিপ্রেক্ষিতে খুব সহজ শর্তে পাসপোর্ট বা সিটিজেনশিপ কিংবা পিআর ফ্যাসিলিটি পাওয়া যায়, যার ফলশ্রুতিতে আমরা জানি ল্যাটিন আমেরিকার যে পাসপোর্টগুলো হোল্ড করছেন তারা বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ দেশেই তারা সেই পাসপোর্টের মাধ্যমে মুভ করতে পারছেন। আমরা এবার আবারও মূল টপিকে যাই, সেটি হচ্ছে সেঞ্জিনের বাইরে, ইউরোপের বাইরে যদি আরও 2টি কান্ট্রি দেখতে হয়, সেটি যে 2টি কান্ট্রির কথা একেবারেই উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে হংকং এবং জাপান। এই 2টি কান্ট্রিতেও স্পাউস সাথে তার ফ্যামিলি নিতে পারে। আশা করছি আমাদের ভিডিও ক্লিপটি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে,
এবং পরবর্তীকালীন অ্যাকম্প্যানি উইথ ফ্যামিলি এই ধরনের যদি স্টাডি পারমিটে যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে চান তাহলে আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এবং প্রসঙ্গত আরেকটি কথা না বললে নেই, সুইডেন তথা আরও বেশ কিছু কান্ট্রিতে আপনারা চাইলে বিজনেসও স্টার্ট করতে পারেন পড়াশোনার পরবর্তীতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।